ইসলামী সঙ্গীতের শরীয়তে অবস্থান কোথায় তাই জানতে চাইছেন অবস্থান আছে ইসলামী সঙ্গীতের অবস্থান নাই কেন কিন্তু ইসলামী সঙ্গীতের কত রুল আছে নিয়ম আছে কানুন আছে সেই নিয়ম কানুন রুলের মাধ্যমে থাকলে যা যাচ্ছে ইসলামী সংগীত সেখানে সেরেক না থাকা বেদাত না থাকা রাসুলের প্রশংসার ব্যাপারে বাড়াবাড়ি না করা প্রশংসায় অতিরঞ্জিত না করা গুলু ইসলামের শরীরতে গুলো আর তা যাও হাত এগুলি নিষেধ দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা আল্লাহর প্রশংসা বলবে সেখানে আল্লাহর প্রশংসার ক্ষেত্রে তো যত করা যায় তাতে নিষেধ নেই কিন্তু সেখানে সেরেক দোকান যাবে না বেদার দোকান যাবে না কুপুরি দোকান যাবে না সেগুলি যদি কোরআন সুন্নার সাপোর্টের ভিতরে হয় তাহলে সেটা যায় যাচ্ছে হ্যাঁ এমনি আবার অপর দিকে অন্যায় অশ্লীলতা বেহাইপনা ফাইসার দিকে ডাকে তারপর মানুষকে শরীর বিরোধী পথে ডাকে যেখানে আবার একজন ইথার বাইনাল হাককে অল বাতেল হক বাতেলের মাঝে দুইটার মাঝেই ফুসকিয়ে দেওয়া তাহলে চলবে না পরস্পরের মাঝে ঝগড়া বিবাদের দিকে ডাকা মানুষকে উৎসাহিত করলে সেখানে ডাকবে না এরকম বিভিন্ন রুল আছে তো সেদিক হয়ে চলবে না আবার যে ব্যক্তি গান বাজনা নিয়ে মতো থাকবে বা ইসলামে সে রাত দিন চব্বিশ ঘন্টা সে অন্যান্য কিছু বাদ দিয়ে তার ব্রেনকে এভাবেই ডাইভার্ট করে দিছে এই জন্য যারা ইসলামিক গানও ইতে আছে সঙ্গীতে তারা দেখবেন ওই ওঠা বসায় চলা ফেরায় সবসময় ওই মাথার মধ্যে ওইটি গোড়পাক্ষায় যারা এই সমস্ত বিষয় আসে দেখবেন যে সবসময় একটার পর একটা তাদের চিন্তা করতেই হয় তা সবসময় তো এটি চিন্তা করতে আছে তো এই জন্য ক্ষতিকর তার জীবন এগুলো এতে তার জীবনে ক্ষতি যারা এক সময় এগুলি করছে তারা বলছে যে না এক সময় এগুলি ক্ষতি করে দিচ্ছে জীবন এই জন্য দেখবেন যে কোরআন নিয়ে গবেষণা তাদের কম হাদিস নিয়ে তাদের গবেষণা কম নিজের জীবনী নিয়ে গবেষণা জীবনী পড়ে না তারপর কোরআন হাদিসের যে চর্চা করা দরকার যেভাবে পড়া দরকার নিজের জীবনটাকে যেভাবে গঠন করা দরকার বা আরও ভালো কাজে নিজের জীবনটাকে দাওয়াতি কাজে থেকে শুরু করে যে দরকার সেগুলি সে করতেছে না এভাবে তার জীবনকে ওই গান বা গান একটার পর একটা কারণ সমসাময়িক বিষয়গুলি বিষয়গুলিতে একটার পর একটা আস্তি আছে তখন সেগুলো নিয়ে চিন্তা করতে হয় যে এই উপলক্ষে কি কিভাবে বলবো আর এগুলি অনেক রিহার্সাল করতে হয় রিহার্সাল করতে 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 তখন উপস্থাপন করতে হয় এতে করে জীবনের সিংহভাগ ওখানে সে ব্যয় করে তাহলে দেখেন তাহলে ক্ষতিকর জীবন এগুলি অতএব স্বাভাবিকভাবে যেটা হালকা রূপে করা এগুলো তো নিষেধ না ভালো ভালো যেগুলো যেগুলো শর্ত আরো অনেকগুলো আলমগুজনের শর্ত উল্লেখ করছে আমি একটু গোজামিল দিয়ে কিছু কথা বললাম আল্লাহ হেফাজত করুন সবাইকে বুঝলেন